Hello everyone, Assalamualaikum. Welcome back to my kitchen tube. Muri এমন একটি খাবার যেটা আমাদের সকলেরই খুব পছন্দের। সেটা হতে পারে মুড়ি মাখা বা মুড়ি দিয়ে অন্য কোনো রেসিপি। আজকের পর্ব সাজিয়েছি এই মুড়ি মাখাটাকে কিভাবে একটু আলাদা করে তৈরি করা যায়। মুড়ির মধ্যে চানাচুর আর সরিষার তেল দিলে কিন্তু একই রকম মুড়ি মাখা হয়ে গেল। চলুন এই মুড়ি মাখাটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য একটি প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের ভেতরে একটি ডিম ফেটিয়ে ডিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ডিমটাকে ঝুড়ি করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটাকে সাইড করে রেখে একই অবস্থায় তেল দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, সেই সাথে কাঁচামরিচ কুচি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সবগুলো উপকরণ আরেকটু ভাজা ভাজা করে নেব। বেশ অনেকটা সময় ধরে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যেন ডিমের একটা কোনো গন্ধ না থাকে আর সেই সাথে রসুনটাও ভাজা ভাজা হয়ে যায়। তারপরে মেখে রাখা মুড়িটা দিয়ে দিচ্ছি। মুড়িটা দেওয়া হলে মুড়িটা বেশ অনেকটা সময় ধরেই কিন্তু ভেজে নেব, যাতে মুড়িটা আরেকটু মচমচে হয়। মুড়িটা ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এ থেকে কিন্তু কোনো ডিমের গন্ধ আসবে না বা রান্নার যে তেল ব্যবহার করছি তার কোনো গন্ধ আসবে না। কারণ হচ্ছে আমি অনেকটা সময় ধরে এটাকে ভেজে নিয়েছি আর সে কারণে মুড়িটা কিন্তু অনেকটা মুচমুচে হয়ে গেছে। খুব সাধারণ একটি রেসিপি, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবারও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।